আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আপনাদের শেষ পছন্দের হিমসাগর আম নিয়ে ভিডিও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেনাফল ভান্ডার। আপনারা দেখতে পাচ্ছেন আমি বরাবরের মতো আজকেও কিন্তু আম বাগানে চলে এসেছি। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আপনাদের শেষ পছন্দের হিমসাগর আম নিয়ে ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে টোটাল ভিডিওর মধ্যে যে আম নিয়ে বর্ণনা করব হিমসাগর সেটা জেনে যাবেন এবং আম হিমসাগর খেতেটা কতটা মজার এবং দেখতে কতটা সুন্দর এবং আজকে আমরা কী সুন্দর আম ডেলিভারি দিচ্ছি সেটাও দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ করবেন না এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। চলুন শুরু করা যাক। এই যে দেখুন পেছনে ক্যারেট কিন্তু পেপার দিয়ে বিছানো আছে, এখানে বাছাই করে আমগুলো তোলা হবে। আমরা অবশ্যই বেস্ট কোয়ালিটির আমটাই অবশ্যই ক্যারি করি এবং আপনাদেরকে সাপ্লাই দিই। এটা অবশ্যই আমাদের দেখুন আম নিচে আছে, আমগুলো কিন্তু শুকাতে দেওয়া আছে, এগুলো আম ক্যারেট করা হবে, তারপরে আবার আমরা যেখানে প্যাকিং করি সেখানে আবার বাছাই করে তারপরে ক্যারেট করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে আমরা পৌঁছে দিই। চলুন দেখায় আজকের আমগুলোর কী অবস্থা। এই যে দেখুন ক্যারেটের মধ্যে কিন্তু পেপার দেওয়া আছে, সাইডেও পেপার দেওয়া আছে, ক্যারেটের সাইডে পেপার, এগুলো কিন্তু প্রাথমিকভাবে আমরা যেটা বেস্ট সেটা বেছে বেছে আমরা কিন্তু তুলবো, তারপরে আপনারা কিন্তু আমটা পাবেন। এই যে দেখুন এখানে কিন্তু এর মধ্যে এই আমটা কিন্তু পেকে গেছে, এই আমটা কিন্তু একদম গাছ পাকা, অনেক গাছ পাকা আছে, আপনাদেরকে আরও আমি দেখাচ্ছি। এগুলো গাছ থেকে পাড়ার পর এইভাবে শুকানোর জন্য দেওয়া আছে। এই যে এটা আপনাদেরকে দেখায় যে এই এই জায়গায় এই আমটা কিন্তু একদম গাছে পেকে গেছে, এই আমটা এটা গাছ পাকা। তারপরে এই যে পাশে আছে, পাশে এই যে এই কালারটা দেখুন এটাও কিন্তু গাছ পাকা আম, খেতে সুস্বাদু, আপনাদেরকে আমি দেখাবো। আপনাদের যদিও খাওয়াইতে পারবো না, খাইতে হলে অবশ্যই আমার কাছে অর্ডার করতে হবে। যে এটা দেখুন এটা কি সুন্দর গাছে পেকেছে, এই যে এটা কিন্তু একদম গাছ পাকা হিমসাগর আম, একদম কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর গাছে পেকেছে। আরও আপনাদেরকে আমি দেখাই, এই যে এটা আপনাদেরকে দেখাই, এই এটা দেখুন এটা একদম গাছ পাকা, এটাও দেখুন দেখলেই বুঝতে পারবেন যে কি সুন্দর কালার এসছে। এই যে একটা পিঁপড়া দৌড়ে বেড়াচ্ছে আমের উপর দিয়ে, নিচে আছে ঘাসের উপর, এটা কিন্তু শুকানোর জন্য আমরা নিচে রাখছি। এগুলো কিন্তু দেখলে বোঝা যাচ্ছে আসলে কতটা পরিপক্ক, আমরা কিন্তু আম পরিপক্ক ছাড়া কিন্তু পারি না, আপনাদেরকে বরাবরই বল। এই আমগুলো কিন্তু যথেষ্ট পরিপক্ক হয়েছে, তাছাড়া কিন্তু আমরা পারতাম না। আপনাদেরকে আমি আরেকটু দেখাবো যে আসলে আম কিভাবে পারি আমরা এবং কিভাবে আমরা সুন্দর করে আপনাদের নামাই এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছে দিই। এই যে দেখুন এটা কালার দেখলে বুঝতে পারছেন যে কী সুন্দর গাছে পেকেছে, এটা একদম কতটা সুন্দর কালার এসছে, এত সুন্দর কালার কিন্তু গাছে পাকা। এটা কিন্তু অবশ্যই এটা ফরমালিন মুক্ত, একদম কেমিক্যাল মুক্ত আম, এর বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা অলওয়েজ কেমিক্যাল মুক্ত আমটাই কিন্তু আপনাদের কাছে সরবরাহ করি। এখানে বাছাই করে আমরা ক্যারেটে ঢুকাবো, ক্যারেটে ঢোকানোর পর আবার আমরা যেখানে প্যাকিং করি সেখানে গিয়ে আবার সুন্দর করে বাছাই করা হবে, যেখানে যে ছোটোটা চলে এসছে ভুল করে সেটাও বাছাই করে ফেলবো। এই যে দেখুন গাছে কিন্তু আম পাড়া হচ্ছে, এই আমটা কিন্তু এই যে গাছের উপর থেকে পাড়ার পর এইভাবে কিন্তু এই জ্বালাতে, এটাকে জ্বালা বলে, এটাতে আম পাড়া হয় এবং আম পাড়ার পর এই যে দেখুন এটাতে করে নামানো হয় আমটা সুন্দরভাবে যেন নামতে পারে, কতটা সুন্দরভাবে আম পাড়া হয় দেখুন। এটা পাড়ার পর দেখুন এই যে এইভাবে এভাবে আমরা কিন্তু এই আমটা নিয়ে যাই যেখানে আম রাখি, এই যে এখানে আমরা কিন্তু ঢালবো এই আমটা। এগুলো কিন্তু গাছ থেকে নামানো হয়েছে, গাছ থেকে নামানোর পর কিন্তু এই যে খড়ের ওপর শুকাইতে দেওয়া হয়েছে, আমরা খড়ের ওপর শুকাইলে কিন্তু আঠাটা নষ্ট, যে আঠাটা পড়ে যায় সে আঠাটা কিন্তু শুকায় যায়, এই আঠাটা শুকাইলে আমের জন্য খুবই উপকার। এবং এই যে নাম মনে হয়েছে আম, তার মধ্যে এই আমটা কিন্তু গাছ পাকা আম দেখুন, এই আমটা কিন্তু গাছ পাকা, এটা পাখিতে খেয়েছে, পাখিরা অলওয়েজ যে সেরা আম সে সেরা আমটা খায়, এটা কিন্তু গাছে পেকেছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। যে এইভাবে আর একটা জায়গায় আম পাড়া হচ্ছে আর একটা গাছে, গাছে কিন্তু আম সব পরিপক্ক আম, আম পাড়া হয়েছে গোটা বাগান জুড়েই কিন্তু আম পাড়া হচ্ছে। ভিউয়ার্স আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে আমরা আম পাড়ি এবং কতটা যত্নের সঙ্গে আমরা আমগুলা বাছাই করে ক্যারেট করি এবং সে ক্যারেটগুলো আবার প্যাকিং হওয়ার পর আপনাদের কাছে পৌঁছাই। তো বুঝতেই পারছেন আমাদের কতটা শ্রম দিতে হয় এবং কতটা পরিশ্রম করতে হয় আমটার পেছনে। আপনারা আমটা এমনি এমনি ভালো আমটা আপনাদের কাছে পান না, এর পিছনে আমাদের কিছুটা শ্রম আছে অবশ্যই, এবং আপনারা সেজন্য অবশ্যই পে করেন সেটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আপনারা চান যে খুব ভালো মানের আমটা যেন হয়, দামটা বিষয় না কিন্তু আমটা যেন ভালো হয়। আমরা কিন্তু একদম সাশ্রয় মূল্যে আমগুলো দিয়ে থাকি,
তো যারা এখনও আমার চ্যানেলের সদস্য হননি অবশ্যই আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন, এবং চ্যানেলে নতুন হইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।